নতুন করে একটা সেট আনতে যাচ্ছে অপো। তো এই সেটটার মডেল হচ্ছে অপো রেনো 3। তো সেটটার স্পেসিফিকেশন যদি আমি বলি তাহলে এভাবেই বলতে হবে যে এটাতে আছে 5G সাপোর্টেড, এবং এখানে চিপসেট ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 735। তো এই প্রসেসরটা আশা করা যায় অনেক বেটার হবে 730G থেকে, এবং একটু কিছুটা লো কোয়ালিটির হবে স্ন্যাপড্রাগনের 855 প্লাসের থেকে। তো এর যদি ক্যামেরা ফাংশনগুলো আমরা কথা বলি এ ব্যাপারে, তো এতে ব্যবহার করা হয়েছে প্রাইমারি সেন্সর হিসেবে 60 মেগাপিক্সেলের ক্যামেরা। ইয়েস, 60 মেগাপিক্সেলের ক্যামেরা, ঠিকই শুনেছেন, 64 নয়, 60 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর এতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং 30 ওয়াট ফাস্ট চার্জিং, ভুক 4.0, ইয়েস। এবং এতে কালার ওয়েস সম্ভবত 6 থাকবে, এবং অ্যান্ড্রয়েড 10 সাথে আসছে। এবং এটার যে বিল্ড কোয়ালিটি খুবই ভালো, ফ্রন্টে থাকছে গরিলা গ্লাস প্রোটেকশন 6 এবং ব্যাকে থাকছে গরিলা গ্লাস প্রোটেকশন 5। আর এটা হচ্ছে 90Hz ডিসপ্লে পাচ্ছি, সুপার অ্যামোলেড, সরি সুপার অ্যামোলেড নাও আসতে পারে, অ্যামোলেডই আসবে সম্ভবত। যাই হোক, সবগুলো দিক বিবেচনা করার পর দেখা যাচ্ছে যে এখানে কোনো বেজেল থাকবে না, অর্থাৎ বলা যেতে পারে এটা একটা বেজেললেস সেট হবে। এবং এর যে এতে হয়তো বা পপ আপ সেলফি ক্যামেরা দিতে পারে, তবে অথবা আন্ডার ডিসপ্লে ক্যামেরাও থাকতে পারে, তবে আমার ধারণা এখানে ওই শার্ক পিন পপ আপ ক্যামেরাটাই দিবে। তবে এখানে ক্যামেরাটা হবে, ফ্রন্ট ক্যামেরাটা হবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং সব কিছু যদি চিন্তা করা যায় ওভারঅল সব কিছু, তাহলে দেখা যাবে যে এটা 2020 জানুয়ারিতেই সেটটা লঞ্চ করবে, এবং এর প্রাইসটা আনুমানিক 36,000 রুপি থেকে 42,000 রুপির মধ্যেই। এর দুইটা ভেরিয়েন্ট আসবে, একটা হচ্ছে 8GB র্যামের সাথে 128GB রম, আর একটা হচ্ছে 8GB র্যামের সাথে 256GB রম। তো আশা করা যায় সেটটা যখন আসবে মার্কেটে তখন এটা সব কিছুর ঊর্ধ্বে হয়ে যাবে, কারণ এর ক্যামেরা কোয়ালিটিগুলো খুব ভালো হবে, প্লাস হচ্ছে এর পারফরম্যান্সও খুব ভালো হবে। 90Hz ডিসপ্লে পাওয়া যাচ্ছে, 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাওয়া যাচ্ছে, 30 ওয়াট ফাস্ট চার্জিং পাওয়া যাচ্ছে। বিশেষ মানে যে ব্যাপারটা বেশি ভালো লাগবে সেটা হচ্ছে যে 5G সাপোর্টেড থাকবে, এবং লো বাজেটের মধ্যে, তার মানে হচ্ছে মিড রেঞ্জের মধ্যে একটা সেট আসবে যেটায় 5G থাকবে। যদিও আমাদের দেশে এখনও পর্যন্ত 5G আনাগোনা এখনও শোনা যাচ্ছে না বাংলাদেশে, কিন্তু তারপরেও একটা সেটের মধ্যে 5G আছে, এবং সেটা 50,000-এর নিচে আমি মনে করি খুব ভালো হবে সেটটা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, অল করে দিবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার বলার দরকার তাই আমি বললাম, আপনাদের করার দরকার তাই অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।